সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিমুল মেমোরিয়াল নসওয়ার্ড স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি সাবরিনা আইরিন ছাত্রী, বিজ্ঞান বিভাগ, শিমুল মেমোরিয়াল নসওয়ার্ড স্কুল এন্ড কলেজ, রাজশাহী। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আমাদের জীবনে তথ্য। এটা তোমাদের বইয়ের দশম অধ্যায়। এখন আমরা শুরুতেই দেখে নিই যে আজকে ক্লাস শেষে তোমরা কি কি শিখতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ শিখন ফলে রয়েছে তথ্য সম্পর্কে বলতে পারবে, তথ্য বিনিময়ের গুরুত্ব সম্পর্কে বলতে পারবে, তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় সম্পর্কে বলতে পারবে। এখন আমরা দেখে নিই আমরা কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচ্য বিষয় সমূহের মধ্যে রয়েছে, প্রথমেই দেখো রয়েছে তথ্য বিনিময়, তথ্য বিনিময়ের গুরুত্ব, তথ্য সংগ্রহ ও সংরক্ষণ, প্রযুক্তির সাহায্যে তথ্য সংরক্ষণ। এই যে আমরা তথ্য বিনিময়ের কথা বলছি, তাহলে আমাদের শুরুতে কি করতে হবে, তথ্যটা কি সেটা আমাদের জানতে হবে। তাহলে তথ্য জিনিসটা কি আমরা শুরুতেই দেখে নিই। তথ্য হচ্ছে এমন এক ধরনের অবস্থা, কি হচ্ছে, আমরা কিছু সংগৃহীত ডাটাকে যখন, সংগৃহীত ডেটা বা উপাত্তকে যখন আমরা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে যে অবস্থাটা দিচ্ছি সেটাকে আমাদের কি বলছে, তথ্য। তো সংজ্ঞাটা আমরা বোর্ডে দেখি, তোমার সংগৃহীত ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণের পর প্রয়োজন মতো সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে তথ্য বা ইনফরমেশন বলছে। তাহলে এই যে আমরা বলছি ডেটা বা উপাত্ত, যেটাকে আমরা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এবং সেই অবস্থাটাকে আমরা তথ্য বলছি, তাহলে ডেটা বা উপাত্তটা কি সেটা আমরা আগে জেনে নিই। ডেটা বা উপাত্ত হচ্ছে তোমার তথ্যের যে ক্ষুদ্রতম অংশ সেটাকে বলছে ডেটা বা উপাত্ত। আমি তোমাদের আরেকটু সহজ ভাবে বলি, মনে করো তোমার নাম সাথী, তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো, শিমুল মেমোরিয়াল নসওয়ার্ড স্কুল এন্ড কলেজে পড়ো, তোমার রোল 2। এই যে আমি ছোট ছোট কিছু কথা বললাম, এগুলো হচ্ছে ডেটা বা উপাত্ত। তোমার রোল কত, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার নাম কি, তোমার স্কুলের নাম কি, এগুলো হচ্ছে কি ডেটা। তার মানে এগুলো তথ্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। আর যখন আমি এগুলোকে সাজিয়ে গুছিয়ে একটা অবস্থায় রূপ দিব, যখন আমি বলবো যে তোমার নাম সাথী, তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো, শিমুল মেমোরিয়াল নসওয়ার্ড স্কুলে পড়ো, এই জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে যখন বলা হবে, তখন সম্পূর্ণ অংশটাকে কি বলা হচ্ছে, বলা হচ্ছে তথ্য। তাহলে দেখো, সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য, সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য মানে কি, আমরা কোনটা পেতে চেয়েছিলাম, আমরা তোমার সম্পর্কে একটা ডিটেল ধারণা পেতে চেয়েছিলাম, সেটাকে বলছি যে সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং ব্যবহৃত কাঁচামাল সম্পর্কে। প্রসেসিং মানে প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত কাঁচামাল বলতে এখানে কিন্তু কাঁচা বাজার বা এরকম কিছু বোঝানো হচ্ছে না। এই যে আমি বললাম যে মনে করো তোমার একটা কাপড় বানানো হচ্ছে, সেই কাপড়ে কি লাগছে, সুতা লাগছে, রং লাগছে, তাহলে কি সেক্ষেত্রে কিন্তু এই যে সুতা রং এগুলো হচ্ছে কাপড়ের কাঁচামাল। সেরকম তথ্যের জন্য কাঁচামাল হচ্ছে কি, উপাত্ত বা ডেটা। আশা করি তোমরা উপাত্ত এবং তথ্যের মধ্যে পার্থক্য খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন আমরা যাই তথ্য বিনিময়। তথ্য বিনিময় জিনিসটা কি, এই যে আমরা তথ্য পেলাম, এই তথ্যটা আমরা যখন একে অপরের সাথে কি করছে, আদান প্রদান করছি, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তথ্য বিনিময়। তথ্য বিনিময়ের সংজ্ঞা এখানে কি আছে আমরা একবার দেখে নিই। তথ্য বিনিময় হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু পরিবার বা অন্যান্য মানুষের সাথে কি হয়, আদান প্রদান করা হয়। সেটা কিভাবে হতে পারে, সেটা ফেস টু ফেস হতে পারে, ম্যান টু ম্যান হতে পারে, আবার কি হতে পারে, অনলাইনে হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে জানবো। আশা করি তোমরা তথ্য বিনিময় জিনিসটা কি বুঝতে পেরেছ। আরেকটা উদাহরণ হিসেবে আমি তোমাদের তথ্য বিনিময় বলি, মনে করো তোমাদের এই যে 6 তারিখ থেকে অনলাইনে ক্লাস শুরু হলো, এই তথ্যটা প্রথমে তোমার ক্লাস টিচার কি করেছে, তোমার অভিভাবককে জানিয়েছে, তোমার বাবা অথবা মা কি করেছে, তোমাকে জানিয়েছে। তাহলে কি হলো, শিক্ষক থেকে তোমার বাবা মার কাছে, বাবা মা থেকে তোমার কাছে তথ্যটা আদান প্রদান হলো, এই পুরো প্রক্রিয়াটায়। তাহলে কি হলো, একটা তথ্য বিনিময় হয়ে গেল। এখন এই আমরা তথ্য বিনিময়টা কেন করবো, তথ্যটা আমি এখন পেয়েছি, তথ্যটা আমাকে নিজের কাছে রেখে দিতে পারতাম, তাহলে তথ্য বিনিময় আমরা কেন করবো। তথ্য বিনিময়ের কিছু গুরুত্ব রয়েছে, কিছু সুবিধা রয়েছে, তাহলে তথ্য বিনিময় করার কেন প্রয়োজন, তথ্য বিনিময়ের গুরুত্বটা কি সেটা আমরা জেনে নিই। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একটা যে কোনো সংক্রামক রোগের খবর পেতে, প্রতিরোধ করতে এবং ঝুঁকি কমাতে তথ্যের গুরুত্ব রয়েছে তথ্য বিনিময়ে। এখন দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মাস্ক পরে আছে, ভাইরাস দেখতে পাচ্ছ। এখন যে সময়টা চলছে সেই সময়টাতে দেখো, এখন হচ্ছে করোনাকালীন একটা সময় চলছে। এই যে করোনার যে সংক্রমণটা হচ্ছে, আমরা কি বলছি যে কোনো সংক্রামক রোগের খবর পেতে, ঝুঁকি কমাতে, আমাদের প্রতিরোধ করতে কি প্রয়োজন, আমাদের তথ্য বিনিময় করা প্রয়োজন। আমরা কি করলাম, এই যে তোমার হচ্ছে করোনার জন্য যে আমাদের কি করা, ডিস্টেন্স মেনটেন করতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে, হাত পরিষ্কার রাখতে হবে, মুখে মাস্ক পরতে হবে, তাহলে কি করা যাবে, করোনাটা প্রতিরোধ করা যাবে। এই প্রতিরোধ করা যাবে এই বিষয়টা আমরা কিভাবে জেনেছি, অবশ্যই তথ্য বিনিময়ের মাধ্যমে জেনেছি। এই তথ্যটা দেখা যাচ্ছে যে আমরা ইন্টারনেট
ইন্টারনেটে পেয়েছি, তারপরে সরকারি ভাবে যে ঘোষণা গুলো আসছে বা অন্যান্য যে ইনফরমেশন গুলো আসছে সেগুলো কোথায় পাওয়া যাচ্ছে? অনলাইনে পাওয়া যাচ্ছে, টিভিতে নিউজে দেখছি, খবরে দিয়ে কাগজে দেখছি। তাহলে বিভিন্ন ভাবে কি হচ্ছে, আমরা যখন জানতে পারছি এই তথ্যটা যে আসলে এটা প্রতিরোধ করতে কি কি আমাদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এটা জানার ফলেই কিন্তু আমরা কি করতে পেরেছি, আমরা এই সম্পর্কে প্রতিরোধ করতে পেরেছি। তাহলে আমরা দেখলাম যে কোন সংক্রামক রোগের খবর পেতে, প্রতিরোধ করতে এবং ঝুঁকি কমাতে আমাদের অবশ্যই কি প্রয়োজন, তথ্য বিনিময় প্রয়োজন। এরপর দেখো এখানে আছে আবহাওয়ার পূর্বাভাস পেতে। আবহাওয়ার পূর্বাভাস পেতে বলছি এই যে প্রতিদিন আমাদের যে অবস্থাটা আছে, তাপমাত্রা বা বাতাসের যে অবস্থাটা আছে সেটা হচ্ছে কি আবহাওয়ার যে অবস্থা সেটার মধ্যে পড়ছে। এখন দেখো আমার হচ্ছে আগামীকাল ঝড় হবে, বৃষ্টি হবে, নাকি হচ্ছে রোদ ঝলমল করবে, সেটা আমরা কিভাবে জানতে পারি, আবহাওয়ার খবর থেকে জানতে পারি। গত মাসে তোমরা খেয়াল করে দেখো মে মাসে কি হলো, একটা ঝড় হলো, সেটা হচ্ছে আমফান। তাহলে এই ঝড়টা যখন হলো তখন আমরা কি করলাম, আমরা তথ্য খবরের মাধ্যমে জেনেছি, অনলাইনে জেনেছি, নিউজ পোর্টালে জেনেছি, প্লাস টিভির মাধ্যমে যখন জেনেছি যে আসছে এই ঝড়টা, যখন আসছে তখন কি হয়েছে, এই আবহাওয়ার পূর্বাভাসের ফলে আমরা কি করেছি, ওই কিছু ব্যবস্থা নিতে পারি। তার ফলে কি হয়, আমাদের যাদের শেল্টারে নেওয়া প্রয়োজন বা যাদের হচ্ছে আশ্রয়স্থলে নেওয়া প্রয়োজন তাদেরকে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হচ্ছে, বা যখন এই প্রাকৃতিক দুর্যোগটা চলে আসবে তখন এটা কিভাবে মোকাবেলা করা যায়, পরবর্তীতে কিভাবে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা যায়, এই যে পুরো প্রস্তুতি গুলো আমরা নিলাম, তার ফলে কি হলো আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে গেল, আমাদের রাষ্ট্রীয় ক্ষতিটাও কম হলো, জনগণের যে ক্ষতিটা সেটাও কম হলো, যতটা সম্ভব কি হলো ক্ষয়ক্ষতিটা কমানো গেল। তাহলে আবহাওয়ার পূর্বাভাসের ফলে আমরা কি করতে পারছি, এই যে আমরা প্রাকৃতিক দুর্যোগ হয়তো মোকাবেলা করতে পারবো না কিন্তু সেটা কি করবো, ক্ষয়ক্ষতির পরিমাণটা কমাতে পারবো। এরপরে দেখো নতুন প্রযুক্তির সাথে তাল মেলাতে, নতুন প্রযুক্তির সাথে তাল মেলাতে। দেখো আগে মানুষ কি করতো, চিঠির মাধ্যমে হচ্ছে তথ্য বিনিময় করতো বা একে অপরের সাথে যোগাযোগ করতো। এখন নতুন প্রযুক্তি পরে কি আসলো, টেলিফোন আসলো, মোবাইল আসলো, এখন কি তারপরে আসলো ইন্টারনেট আসলো। এখন দেখো আমাদের যে অনলাইনে ক্লাসটা হচ্ছে, তোমরা কিন্তু আমাদের সাথে ভিজুয়ালি ফেস টু ফেস ক্লাস করে অভ্যস্ত, তোমরা অনলাইনে ক্লাস করে অভ্যস্ত ছিলে না, তাহলে এটা একটা নতুন প্রযুক্তি। হয়তো বা এই যে যখন তোমরা ইউটিউবে বা হোয়াটসঅ্যাপে যে তোমরা তথ্যগুলো পাচ্ছ, তোমাদের বাবা মার মধ্যে অনেকে বা তোমরা অনেকে ইউজ টু ছিলে না যে কিভাবে এই জিনিসটা ইউজ করতে হয়, এটা তোমাদের কাছে একটা সম্পূর্ণ নতুন প্রযুক্তি ছিল। এই প্রযুক্তিটা সম্পর্কে তখন তোমরা যদি না জানতে বা তথ্যটা না জানতে যে কিভাবে আসলে এটা ইউজ করতে হয়, কিভাবে আমি এটা থেকে আমার এই অনলাইন ক্লাসটা পেতে পারি, এই যে নতুন একটা প্রযুক্তির সাথে তোমরা পরিচিত হলে, প্রযুক্তিটা ইউজ করতে শিখলে, তোমরা বা তোমাদের বাবা মা শিখলো, এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু তথ্য বিনিময়ের মাধ্যমে হয়েছে। তাই তথ্য বিনিময় খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখছো সঠিক সিদ্ধান্ত গ্রহণে। তাহলে সঠিক সিদ্ধান্ত গ্রহণে তথ্য বিনিময় কিভাবে আমাদের হচ্ছে ভূমিকা রাখছে তোমরা খেয়াল করে দেখো। মনে করো তোমরা রাজশাহী শহরে নতুন এসেছো, তোমার বাবা মা তখন তোমাকে একটা স্কুলে ভর্তি করাবে, সে তখন ভাবছে যে কোন স্কুলে তোমাকে ভর্তি করা যায়। হয়তো তোমার মা তোমার পাশের বাসার আন্টিকে জিজ্ঞাসা করছে যে কোন স্কুলটা বেটার হবে আমার বাবুর জন্য, তোমার বাবা তার কলিগকে জিজ্ঞাসা করছে, এভাবে দুই তিনটা স্কুল হয়তো সিলেক্ট করা হলো। সেখান থেকে কি হলো, এই যে একে অপরের সাথে সে তথ্যটা বিনিময় করলো, জানতে চাইলো, এর মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্ত উপনীত হলো, তখন সে কি করলো তোমাকে শিবু মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়ে দিল। তার মানে কি, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল না, যেখানে তো অনেক স্কুল আছে কোথায় তোমাকে ভর্তি করাবে। এই জিনিসটা কিন্তু সঠিক সিদ্ধান্ত কখন নিতে পেরেছে, যখন সে তথ্য বিনিময় করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক সিদ্ধান্ত গ্রহণে তথ্য বিনিময় অনেক গুরুত্বপূর্ণ। এরপরে দেখছো তোমরা রাষ্ট্রীয় নিরাপত্তায়, রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে কিন্তু আমরা কিছুক্ষণ আগে যখন পড়লাম আবহাওয়ার পূর্বাভাস পেতে ওটাও জড়িত। তোমার একটা রাষ্ট্রের বা দেশের এই যে ক্ষয়ক্ষতি কমানো, এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইম হতে পারে, আমাদের যেগুলো সীমান্তবর্তী এলাকা আছে সেখানে কি হচ্ছে বিভিন্ন ধরনের চোরা কারবারি হয়ে থাকে। তাহলে যদি আগে থেকে সীমান্তরক্ষী বাহিনী যারা আছে যদি ইনফরমেশন না পায় বা তথ্যটা না পায়, তারা কিন্তু এটা প্রতিরোধ করতে সক্ষম হবে না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই যে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টা, যে স্মাগলিং বা যে কোনো ক্রাইম, এই বিষয়টা কি হচ্ছে সেটা প্রতিরোধ করতে সক্ষম হচ্ছে কিসের মাধ্যমে, এই তথ্য বিনিময়ের মাধ্যমে। আশা করি তোমরা তথ্য বিনিময়ের গুরুত্বটা খুব সহজে বুঝতে পেরেছ। এখন আমি যে তথ্য বিনিময় করবো, আমি তথ্য পেলাম, এই তথ্যটা আমি কোথা থেকে পেলাম, তথ্যটা সংগ্রহটা আমি করবো কিভাবে, আমি তো তথ্যটা বিনিময় করবো তার আগে তো আমাকে সংগ্রহ করতে হবে। তাহলে আমরা দেখে নিই এই তথ্যটা আসলে কিভাবে সংগ্রহ করতে পারো তুমি। তথ্য সংগ্রহে দেখো এখানে বিভিন্ন মাধ্যম রয়েছে। প্রথমে রয়েছে কি জনসাধারণ, জনসাধারণ বলতে বুঝাচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদেরকে বোঝানো হচ্ছে। তুমি মনে করো একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে কোনো ইনফরমেশন চাচ্ছ বা তথ্য চাচ্ছ, তখন তুমি কি করবে, তখন তুমি হয়তো তার সম্পর্কে অনলাইনেও গুগল সার্চ করেও পেতে পারো বা কোনো বইয়ের সাহায্য নিয়েও পেতে পারো, কিন্তু সবচেয়ে বেটার ওয়ে কোনটা,
তুমি সে যেখানে যুদ্ধ করেছে সেখানকার তার সাথে যে লোকজন ছিল তাদের সাথে ফেস টু ফেস কথা বলা, অথবা সে যে গ্রামের বাসিন্দা সেই গ্রামে গিয়ে তুমি যখন সেই গ্রামের যে মানুষজন আছে বা জনসাধারণ আছে তাদেরকে জিজ্ঞাসা করে ইনফরমেশন নিলে সেটা অনেক বেশি অথেন্টিক হবে। তাহলে এটা গেল, আমি যখন কোনো তথ্য সংগ্রহ করতে যাব তখন কি করতে পারি, আমি জনসাধারণের কাছ থেকে তথ্যটা সংগ্রহ করতে পারি। এরপর দেখো বই, সংবাদপত্র, টেলিভিশন, এখানে দেখো রেডিও, তারপরে টিভি, এগুলো ছবি দেওয়া আছে, বইয়েরও ছবি দেওয়া আছে। এখন বই থেকে যে প্রতিনিয়ত তোমরা পাঠ্য বই যে বিভিন্ন কিছু পড়ছো, এখানে যে তথ্যগুলো আছে এটাও কিন্তু তথ্য সংগ্রহের একটা উৎস, তাই না? কোনো কিছু তুমি জানতে চাইলে তুমি কিন্তু বইয়ে যদি সেটা থাকে বই থেকেও সংগ্রহ করতে পারবে, আর যে ক্ষেত্রে বইয়ে থাকছে না সেক্ষেত্রে ওটা বইয়েতেও সংগ্রহ করা যায়। তারপর বলছি সংবাদপত্র, সংবাদপত্রে আমরা কি পাচ্ছি, সংবাদপত্র বা রেডিও টেলিভিশনে আমরা প্রতিদিনের আপ টু ডেট যে তথ্যগুলো থাকছে সেটা পাচ্ছি, তাই না? এই যে মনে করো করোনা আক্রান্ত লোকের সংখ্যা কত হলো, মৃত্যুর সংখ্যা কত হলো, তারপর হচ্ছে কতজন সুস্থ হলো, এই যে বিষয়গুলো থাকছে সবকিছু কিন্তু আমরা আপ টু ডেট কোথায় পাচ্ছি, রেডিও টেলিভিশন বা খবরের কাগজে, কারণ খবরের কাগজটা আমাদের কি হয় নিয়মিত পাবলিশ হয়। এরপর দেখো ইন্টারনেট, তাহলে ইন্টারনেট আমি বলার আগে আমি জেনে নিচ্ছি ইন্টারনেট জিনিসটা কি। তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটার গুলোকে সংযোগ করে একটা নেটওয়ার্ক যে অবস্থা সেটাকে কি বলছে, সেটাকে বলছে ইন্টারনেট। তাহলে এখানে একটা টার্ম আছে যে সংযুক্ত করে বিশাল নেটওয়ার্ক। নেট মানে কি, নেট মানে আমরা জানি জাল। তাহলে এই যে জাল কি করে, তোমরা যখন পুকুরে বা নদীতে জাল ফেলা হয় তখন কি করা হয়, মাছগুলোকে জাল আটকে ফেলে, সেরকম এই নেটওয়ার্কটা কি করছে, এই যে আমার কাছে যে কম্পিউটারটা আছে, তোমার বাসায় যে কম্পিউটারটা আছে বা দেশের বাইরে যার একটা কম্পিউটার আছে, এই যে সবার কাছে যে তথ্যগুলো আছে সেগুলোকে আটকে ফেলে। এই পুরো ব্যবস্থাটাকে এটা কি একটা নেটওয়ার্ক, যেটার মাধ্যমে কি হচ্ছে যে ইন্টারনেট আমরা বলছি, ইন্টারনেটটা করছে কি পৃথিবীর যে বিভিন্ন প্রান্তে যে কম্পিউটারগুলো আছে বা ডিভাইসগুলো আছে সবগুলোকে তথ্যগুলোকে এক জায়গায় সংযুক্ত করছে, এটাকে আমরা কি বলছি হচ্ছে ইন্টারনেট। এখন দেখো ইন্টারনেটে হচ্ছে সবচেয়ে লেটেস্ট একটা জিনিস যেটাতে আমরা কি করছি, আমার বই খুঁজতে টাইম লাগতে পারে বা কোন বই আমি ইনফরমেশনটা পেতে পারি, কোন একটা নির্দিষ্ট তথ্য তুমি জানতে চাচ্ছ সেটার জন্য তোমাকে হয়তো ভাবতে হতে পারে, অনেকগুলো বই সার্চ করতে হতে পারে, কিন্তু ইন্টারনেটে কি হচ্ছে তুমি জাস্ট যে তথ্যটা জানতে চাচ্ছ সেই তথ্যটা লিখে জাস্ট ক্লিক করলে, একটা ক্লিক করলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের তথ্য চলে আসছে, সেখান থেকে তোমাকে সঠিক তথ্যটা বাছাই করে নিতে হবে যেটা তোমার প্রয়োজন। তাহলে আমরা দেখলাম যে তথ্য সংগ্রহের মধ্যে কি কি রয়েছে, জনসাধারণ, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট। আশা করি তথ্য সংগ্রহের উৎসগুলো সম্পর্কে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন দেখো তথ্যগুলো তুমি সংগ্রহ করেছো, এখন তোমাকে এটা সংরক্ষণ করতে হবে। তুমি যদি তথ্যগুলো সংরক্ষণ না করো বা গুছিয়ে না রাখো পরবর্তীতে যখন তোমার কাজে লাগবে, তোমার মেমোরিতে কিন্তু সবকিছু রাখা সম্ভব না, পরবর্তীতে যখন তোমার কাজে লাগবে তখন তুমি তাহলে সেটা কিভাবে পাবে, তাহলে তোমাকে কি করতে হবে, তথ্য সংরক্ষণ করতে হবে। এখন তোমরা খেয়াল করে দেখো তথ্য সংরক্ষণ করতে কি কি তোমার কিভাবে করা যায়। প্রথমে আছে খাতায় লিখে বা বই ছাপিয়ে, খাতায় লিখে তুমি তথ্য সংগ্রহ করতে পারো। এই যে আমি এখন ক্লাস নিচ্ছি বা আমরা যখন নর্মালি ভিজুয়ালি ক্লাস নিই, তোমার ক্লাসরুমে থাকো, তখন কি করো, আমি যখন কথা বলি তোমার তো বইয়ে নোটে সবকিছুই থাকে, তারপরও তোমরা কিছু কিছু জিনিস নোট ডাউন করো। কেন করো, তোমরা এই কারণে করো পরবর্তীতে হয়তো আমি আমার লেকচারে এমন কিছু বলেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তীতে তোমরা কি করতে পারো সেটা মেমোরাইজ করতে পারো বা ভুলে গেলে সেটা দেখতে পারো। গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি করো তোমরা লিখে রাখো। আবার যখন গণিত ক্লাস হয় বা ম্যাথ ক্লাস হয় তখন তোমরা কি করো, ম্যাথের যে সলভটা থাকে সেটা খাতায় তুলে রাখো। কেন তুলে রাখো, পরবর্তীতে গিয়ে তুমি বাসায় সেটা দেখে কি করো, চর্চা করো। তাহলে এই যে দেখো তোমরা খাতায় লিখে কি করতে পারছো, তথ্য সংরক্ষণ করতে পারছো, আর বই ছাপিয়ে যে তথ্য সংরক্ষণ করতে পারছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেটাই সবচেয়ে বড় উদাহরণ। এরপরে দেখো ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে, ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে আমরা কি করতে পারি, সেটা ক্যামেরা হচ্ছে তোমার ডিজিটাল ক্যামেরা হতে পারে বা তোমার মোবাইলের যে ক্যামেরা আছে সেটা দিয়ে হতে পারে। তুমি কি করতে পারো, যে কোনো কিছু তোমরা কোথাও বেড়াতে গেছো সেটা তুমি মেমোরাইজ করতে চাও পরে, তাহলে তুমি কি করতে পারো সেখানে ছবি ক্যাপচার করলে বা ভিডিও করলে সেটা তাহলে কি হলো, ওই তথ্যটা সংরক্ষিত হয়ে থেকে গেল। আবার মনে করো তুমি গত দু একদিন হয়তো ক্লাসে আসো না, পরের দিন এসেছো, কিন্তু সারাদিন ক্লাস করে তুমি টাইম পাবে যে গতদিন যে ক্লাসটা হয়েছে, ক্লাস ওয়ানগুলো হয়েছে সেটা তুমি লিখে নিবে। সেক্ষেত্রে হয়তো যখন ছুটির সময় আসলো তোমার আব্বু অথবা আম্মু নিতে আসলো, তখন তুমি কি করলে, তোমার আব্বু আম্মুর কাছ থেকে ফোনটা নিয়ে ছবি তুলে নিলে, তোমার হচ্ছে ফ্রেন্ড যে আছে তার ক্লাসমেট আছে তার খাতা থেকে, তাহলে কি হলো তথ্যটা তোমার ওখানে সংরক্ষিত হয়ে গেল ছবিতে, তারপরে তুমি সেটা ক্লাসে স্কুল থেকে বাসায় নিয়ে পরবর্তীতে তোমার খাতায় তুলে নিলে। তাহলে আমরা দেখতে পেলাম যে ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, সংরক্ষণ করতে পারি।
এরপর দেখো পেন ড্রাইভ সিডি মেমরি কার্ড এগুলো ব্যাপার করে তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ এই যে পেন ড্রাইভ তোমরা সচরাচর আমাদেরও ক্লাসে দেখে থাকো যখন আমরা ক্লাস নিয়ে একটা পেন ড্রাইভ নিয়ে ঢুকে ল্যাপটপে ঢুকিয়ে দিই তারপরে তোমাদের ক্লাস নিয়ে এই যে পেন ড্রাইভ দেখতে পাচ্ছ সিডি দেখতে পাচ্ছ মেমরি কার্ড দেখতে পাচ্ছ এখন দেখো পেন ড্রাইভ বা সিডি এগুলোতে আমরা কি করি যে কোনো জায়গা থেকে হতে পারে এটা পিসি থেকে বা ইন্টারনেট থেকে যে কোনো জায়গা থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করার পরে কি করি আমরা সেখানে সংরক্ষণ করে রাখি এতে করে কি হয় সংরক্ষণ করতে পারবে আশা করি তথ্য সংরক্ষণ সম্পর্কে তোমরা খুব ভালোভাবে ধারণা পেয়েছো এবং কি কিভাবে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে তথ্য সংরক্ষণ করা হয় এমন কয়েকটি ডিভাইসের নাম বলো তোমরা বলতে পারবে না অবশ্যই বলতে পারবে তখন তোমরা কি বলবে তোমরা বলবে যে পেন ড্রাইভ সিডি মেমোরি কার্ড এগুলো তোমরা বলবে এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা তথ্য পড়লাম যোগাযোগটা বুঝলাম যে একজনের সাথে আরেকজন যোগাযোগ এই যোগাযোগ মানে কি আমরা কি গাড়িতে চড়ে গিয়ে যোগাযোগ করব এমন যোগাযোগ না এই যোগাযোগটা আসলে হচ্ছে এই যে আমরা একজনের সাথে আরেকজন বিভিন্ন প্রান্ত থেকে তথ্যগুলো বিনিময় করছি বিনিময়টাই তো আসলে তথ্য বিনিময়টা এক ধরনের যোগাযোগ তাহলে প্রযুক্তিটা হচ্ছে এই যোগাযোগ করতে আমরা যে ডিভাইসগুলো বা যন্ত্রগুলো ব্যবহার করছি সেগুলোকে বলা হচ্ছে কি তথ্য ও প্রযুক্তি এখন দেখো খেয়াল করে এখানে একটা টার্ম দেখা যাচ্ছে টার্মটা কি আইসিটি টার্মটা কি আইসিটি তাহলে আই ফর কি ইনফরমেশন সি ফর কমিউনিকেশন টি ফর টেকনোলজি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এই যে আমি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বললাম মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই কথাটা বললাম এটাকে সংক্ষেপে কি বলা হচ্ছে আইসিটি তাহলে আইসিটির সংজ্ঞাটা তোমরা একবার দেখে নাও যে যেকোনো প্রকার তথ্যের উৎপত্তি সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং সঞ্চালনে ব্যবহৃত প্রযুক্তিকে কি বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাদের উৎপত্তি বলতে যেখান থেকে সংগ্রহ করছি তারপরে সংরক্ষণ করছি প্রক্রিয়াকরণ মানে তথ্যটা তুমি সংগ্রহ করলে বিভিন্ন ধরনের তথ্যটা সংগ্রহ করতে পারো সেটা তুমি কি করে সাজিয়ে গুছিয়ে যে অবস্থাটা আনলে সেটা হচ্ছে প্রক্রিয়াকরণ আর সঞ্চালন বলতে কি বোঝাচ্ছে সঞ্চালন বলতে বোঝাচ্ছে যখন তুমি আরেকজনের সাথে বিনিময় করছে পুরো প্রক্রিয়াটাই যে প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে সেটাকে আমরা কি বলছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইংলিশ টার্ম হচ্ছে আইসিটি তাই তোমাদের যদি কেউ বলে বা প্রশ্ন আসে যে আইসিটি এর ফুল ফর্ম কি তখন তোমরা কি বলবে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি আশা করি তথ্য যোগাযোগ প্রযুক্তি কি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এখন দেখো আমরা প্রথমে বলেছিলাম তথ্য আমরা বিভিন্ন ভাবে বিনিময় করতে পারি একজনের সাথে ফেস টু ফেস ভিজুয়ালি বিনিময় করতে পারি ইন্টারনেটের মাধ্যমে চিঠি লিখে বিভিন্ন ভাবে যে বিনিময় করছে এখন আমি একটা টার্ম আনিয়েছি এখানে কি যে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় এই যে ডিভাইস গুলো ইলেকট্রনিক ডিভাইস গুলো বা অন্যান্য প্রযুক্তির সাহায্যে আমরা যে তথ্য বিনিময় করছি এই প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময়টা আসলে কি তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করতে গেলে প্রথমে আমার কি আছে টেলিফোন বা মোবাইল ব্যবহার করে আমরা টেলিফোন বা মোবাইল ব্যবহার করে কি করতে পারি আমরা প্রযুক্তির সাথে তথ্য বিনিময় করতে পারি তোমরা এখানে একটা ছবি দেখো এখানে একটা টেলিফোনের ছবি দেওয়া আছে আর এখানে কি আছে একটা মোবাইলের ছবি দেওয়া আছে টেলিফোনটা অ্যাকচুয়ালি এখন তা খুব একটা ইউজ হয় না একেবারে যে ইউজ হয় না তা না তবে একটা সময় ছিল যে টেলিফোনটাই হচ্ছে ভেরি ইউজ হতো তখন মোবাইলটাও ছিল না তাহলে এই যে মোবাইল বা টেলিফোন এটা আমরা হচ্ছে কি করতে পারি মোবাইল বা টেলিফোন দিয়েও আমরা তথ্য বিনিময় করতে পারি এরপর দেখো খুদে বার্তা বা এসএমএস পাঠানোর মাধ্যমে এই যে খুদে বার্তা বলছি বা এসএমএস এটা তোমরা কি করতে পারো এটা দেখা যাচ্ছে যে মোবাইলে যে মেসেজ অপশন আছে সেখানে গিয়ে তোমরা খুদে বার্তাটা লিখতে পারো বা টেক্সট করতে পারো এছাড়া কি করতে পারো ইন্টারনেটেও পাঠানো যায় দেখা যাচ্ছে মেইল করেও খুদে বার্তা পাঠানো যায় তাহলে এখানে একটা টার্ম দেখো খুদে বার্তা বা এসএমএস এখন যদি তোমার আসে যে এসএমএস এর ফুল ফর্ম কি এটা তো সংক্ষেপে দেওয়া আছে তখন তুমি কি বলবে এখানে ভালো করে খেয়াল করে দেখো শর্ট মেসেজ সার্ভিস তাহলে এসএমএস এর ফুল ফর্ম কি শর্ট মেসেজ সার্ভিস আশা করি তোমাদের যদি এরকম কোনো প্রশ্ন আসে এসএমএস এর ফুল ফর্ম কি তোমরা খুব ভালোভাবে বলতে পারবে কখনোই ভুলবে না এরপর দেখো চিঠি লিখে চিঠি লেখাটা যদিও এখন খুব একটা প্রচলিত নয় তারপর তোমরা হয়তো দেখা যায় পরীক্ষার খাতায় শুধুমাত্র পরীক্ষায় বাংলা বা ইংরেজিতে তোমরা কি করো পরীক্ষার খাতায় নাম্বার ওঠানোর জন্য হয়তো চিঠি লিখছ কিন্তু সরাসরি মানে প্র্যাকটিক্যালি হয়তো অনেকেই তোমরা কারো কাছে চিঠি লিখে এখন অভ্যস্ত না তবে একটা সময় ছিল যখন মানুষ চিঠি লিখে কি করতো তথ্য বিনিময় করতো
এখনকার মতো দেখা যাচ্ছে যে তোমার ফোনে কল করে বা ভিডিও কলে কথা বলছে এরকম ছিল না, একটা চিঠির জন্য অনেকদিন অনেকজনকে অপেক্ষা করতে হয়েছে। তাহলে চিঠির মাধ্যমে আমরা কি করতে পারি, তথ্য বিনিময় করতে পারি, এটাও কিন্তু একটা প্রযুক্তি, ইলেকট্রনিক প্রযুক্তি না বা প্রযুক্তি। এরপর দেখো ক্যামেরার মাধ্যমে ছবি তুলে, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম ক্যামেরার মাধ্যমে ছবি তুলে যখন আমরা তথ্য সংরক্ষণ করছি, তেমনি ক্যামেরার মাধ্যমে ছবি তুলে আমরা কি করতে পারছি, আমরা তথ্য বিনিময় করতে পারছি। আমি ক্যামেরায় একটা ছবি তুলেছি, সেটা কি করছি, সেই জিনিসটা আমার কাছে আছে, আমি আমার আরেকজনকে দিলাম, আমার ফ্রেন্ডকে দিলাম, বা আমার হচ্ছে মা একটা ছবি তুলেছে, আমার হয়তো ছোটবেলায় একটা ছবি তুলেছিল, আমি অনেকদিন পর দেখলাম, যখন হয়তো আমার কাছে একটা ডিভাইস এসেছে ইলেকট্রনিক, আমার কাছে কম্পিউটার নিজস্ব হয়েছে পার্সোনাল, তখন বললাম যে আমাকে এটা দিয়ে দাও, তখন আমার ফোনে বা আমার হচ্ছে কম্পিউটার এটা নিয়ে নিলাম, তাহলে কি হলো ছবিটা, এই যে ছবি তুলে ক্যামেরায় যে তথ্যটা ছিল সেটা আমরা কি করলাম, সেই তথ্য আকারে ছবি আকারে যে তথ্যটা ছিল সেটা আমরা বিনিময় করলাম। এরপর দেখো ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা তথ্য বিনিময় করতে পারি। তথ্য আমরা যেমন সংগ্রহ করেছিলাম ইন্টারনেটের মাধ্যমে, তখন আমরা দেখছি যে তথ্য বিনিময়টাও আমরা ইন্টারনেটের মাধ্যমে করতে পারি। ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময়ের বিভিন্ন মাধ্যম রয়েছে, এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এগুলোর সাথে কম বেশি তোমরা সবাই পরিচিত। হোয়াটসঅ্যাপের সাথে এখন তোমরা আরো বেশি পরিচিত, কারণ হোয়াটসঅ্যাপে কি যাচ্ছে, তোমাদের স্কুলের যে যাবতীয় ইনফরমেশন যাচ্ছে, প্লাস হচ্ছে যে সলভ গুলো আছে, তারপর যে টপ লিস্ট গুলো থাকছে, ওগুলো তোমরা নিয়ে যাচ্ছ, সেগুলো যে সলভ থাকছে সেটা তোমরা হোয়াটসঅ্যাপে পাচ্ছ, তাই না? তো এইটা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার আমরা বলছি, এগুলো আসলে কি সামাজিক যোগাযোগ মাধ্যম। এগুলো কি তোমাদের যদি বলা হয় যে দুটা অথবা তিনটা সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম বলো, তখন তুমি কি বলবে, তখন বলবে কি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ফাইবার, ইমো, এগুলো তুমি বলতে পারো। তাহলে এগুলো আমাদের কি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, তাই না? দেখা যাচ্ছে যে ফেসবুকে কেউ কিছু একটা পোস্ট করলো, আরেকজন সেটা দেখলো, আরেকজন শেয়ার করে নিলো, এভাবে কি হচ্ছে একে অপরের কাছ থেকে সারা দেশব্যাপী বা পৃথিবীব্যাপী কি হচ্ছে তথ্যগুলো ছড়িয়ে যাচ্ছে বা বিনিময় হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে তথ্য বিনিময়ের যে প্রযুক্তিগুলো আছে তার মধ্যে কি আছে, মোবাইল ফোন, টেলিফোন, তারপরে কি আছে তোমার যে টেক্সট করা বা SMS করা, খুদে বার্তা পাঠানো যেটাকে আমরা বলছি, এছাড়া আছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, হোয়াটসঅ্যাপ, ফাইবার, ইমো সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। আশা করি প্রযুক্তির সাহায্যে তথ্য কিভাবে বিনিময় করতে হয় এটা সম্পর্কে তোমরা খুব একটা পরিষ্কার ধারণা পেয়েছো। এখন দেখো এই যে আমি প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করবো, আমাকে তো জানতে হবে আমি কিভাবে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করব। আমি যদি না জানি আমার হচ্ছে কিভাবে হচ্ছে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হয় না জানলে আমি কিন্তু তথ্যটা সংগ্রহ করতে পারবো না। এখন দেখো এখানে আমরা প্রথমে একটা টার্ম আছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনটা কি, আমরা ইন্টারনেটে যখন যে আমরা যে মাধ্যমের মাধ্যমে যে ওয়েবসাইট থাকে, বিভিন্ন ওয়েবসাইট কি করে তথ্য সমৃদ্ধ কিছু ওয়েবসাইট সাজানো গোছানো থাকে, সেগুলো যে ভাবে সাজানো গোছানো একটা মাধ্যম, যেখানে আমরা কি বলছি যেহেতু আমরা কোনো কিছু খুঁজতে ব্যবহার করছি এই ওয়েবসাইট গুলো, এই জন্য এগুলোকে সবগুলোকে কি বলছে সাজানো গোছানো এই অবস্থাটাকে কি বলছে সার্চ ইঞ্জিন, সার্চ অর্থ খোঁজা, আর সেখান থেকে এসেছে সার্চ ইঞ্জিন। তাহলে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে, গুগল, ইয়াহু রয়েছে, এই সার্চ ইঞ্জিন গুলোতে কি করতে হবে, প্রথমে এই সার্চ ইঞ্জিনে আমাকে প্রবেশ করতে হবে। তারপর যে বিষয়ে তথ্যটি অনুসন্ধান করছি, আমি যে বিষয় সম্পর্কে জানতে চাই, তুমি হয়তো জানতে চাচ্ছ ইন্টারনেট কি, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে গুগল সার্চ ইঞ্জিন আছে বা ইয়াহু যেটা দেখে নিয়ে যাও, সাপোজ মনে করো তুমি কি করছো গুগলে গিয়েছো, গুগলে গিয়ে তোমার কিন্তু সার্চ বার লেখা একটা অপশন থাকবে, সেখানে গিয়ে কি করতে হবে তোমাকে সার্চ লেখাটিতে ক্লিক করতে হবে বা এন্টার বাটনে কি করতে হবে চাপ দিতে হবে। দিলে কি হবে, ওখানে তোমাকে আগে শব্দটা লিখতে হবে, আমি জানতে চাচ্ছিলাম কি ইন্টারনেট কি, আমি ইন্টারনেট লিখে ওখানে সার্চ বারে গিয়ে আমি ইন্টারনেট লিখে কি করলাম একটা ক্লিক করে দিলাম বা এন্টার বাটনে ক্লিক করলাম। তারপরে দেখবে কি হবে, এরকম করে সার্চ ইঞ্জিনে অনেকগুলো ওয়েবসাইটের তালিকা আসবে, সেখান থেকে আমার যেটা প্রয়োজন সেটাতে আমি আবার ক্লিক করব, আমার প্রয়োজনীয় তথ্যটি আমি পেয়ে যাব। এভাবে আমি যতবার ওই বিষয়টি সম্পর্কে বা অন্যান্য যে কোনো জিনিস সম্পর্কে আমি তথ্য কালেক্ট করতে যাব গুগল থেকে, ততবার আমাকে এই সেম প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। কি তোমরা আশা করি বুঝতে পেরেছো, আমরা একটা চিত্র দেখাই, তাহলে তোমরা পরের স্লাইডে আরো ভালোভাবে বুঝতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গুগল লেখা আছে, এই যে গুগলটা দেখতে পাচ্ছ, ইন্টারনেট কানেকশন থাকতে হবে তোমাদের জন্য, প্রথমে ইন্টারনেট কানেকশন করে তোমাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে এখানে একটা সার্চ বার আছে, এখানে গিয়ে দেখো বিভিন্ন কিছু তুমি যেটা টাইপ করতে চাও সেটা লিখে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক এসেছে, লিস্ট এসেছে, সেখান থেকে সিলেক্ট করে
তোমাকে কি করতে হবে প্রয়োজনীয় তথ্যটি নিতে হবে তাহলে আমরা দেখলাম যে কথাটা বললাম যে গুগলে কোনো কিছু আমরা সার্চ করতে হলে কিভাবে সার্চ করতে পারবো সেটা তোমরা এতক্ষণে নিশ্চয় খুব ক্লিয়ার হয়ে গেছো এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে গুগল সার্চ ইঞ্জিন বললাম এছাড়াও দেখো এখানে গুগলের ছবি দেওয়া আছে এখানে ক্রোমের ছবি দেওয়া আছে এছাড়া আরো অনেক ধরনের রয়েছে তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা উপরে দেখো এখানে পিপিলিকা এখানে চরকি তাহলে পিপিলিকা চরকিটা কি এটা আবার কি জিনিস এটাও সার্চ ইঞ্জিন এটা হচ্ছে কি বাংলা ভাষার বাংলাদেশের সার্চ ইঞ্জিন তোমরা খেয়াল করে দেখো প্রথমে আছে কি পিপিলিকা পিপিলিকাটা হচ্ছে বাংলাদেশের প্রথম বাংলা ভাষার সার্চ ইঞ্জিন পরবর্তীতে এসেছে কি চরকি তাহলে তোমাকে যদি বলা হয় যে বাংলা ভাষার সার্চ ইঞ্জিনের নাম বলো সেক্ষেত্রে তুমি কি বলবে তুমি বলবে পিপিলিকা আর চরকি আর যদি তোমাকে বলা হয় যে বাংলাদেশের মানুষ ব্যবহার করে এমন কতগুলো সার্চ ইঞ্জিনের নাম বলো সেক্ষেত্রে তার মানে কি এটা বাংলা ভাষার বলে কি অন্য জায়গায় যারা থাকে তারা ইউজ করে না তারাও ইউজ করে তাই তোমাকে আবার এইটা যে বাংলা ভাষার না তার জন্য কি এটা করে না এটাও করে তাই তুমি যখন তোমার এরকম প্রশ্ন থাকবে যে বাংলাদেশে ইউজ হয় এরকম বা ব্যবহার হয় এরকম কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম বলো সেক্ষেত্রে কিন্তু তুমি চরকি পিপিলিকা গুগল ক্রোম ফায়ারফক্স সবগুলো নামই বলতে পারবে তাহলে তোমাকে যদি আরেকটা প্রশ্ন করা হয় বাংলাদেশের বা বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি পিপিলিকা আশা করি তোমরা এই বিষয়টুকু ক্লিয়ার হয়েছো এখন দেখো আজকে আমরা তথ্য বিনিময় সম্পর্কে জানলাম সংরক্ষণ সম্পর্কে জানলাম তথ্য কিভাবে বিনিময় করতে হয় সেটা জানার পরে আমরা দেখেছি যে ডিজিটাল পদ্ধতিতে বা প্রযুক্তির মাধ্যমে কিভাবে তথ্য বিনিময় করতে হয় ইন্টারনেট সম্পর্কে জানলাম অনেক কিছুই জানলাম এখন আমরা দেখি আমরা যে ক্লাসটা করলাম এখান থেকে আমরা কতটুকু আসলে বুঝতে পেরেছি শিখতে পেরেছি তো মূল্যায়নের এখানে কিছু প্রশ্ন আছে যে তোমরা আসলে কি বুঝতে পেরেছো আমি যতটুকু পড়িয়েছি আমি প্রশ্নগুলো বলছি তোমরা নিজের যুক্ত দিতে চেষ্টা করো তারপর আমি অবশ্যই উত্তরগুলো বলে দেবো প্রথমে দেখো আছে বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিনের নাম উল্লেখ করো তাহলে তোমাকে কি বলেছে আমি আবার রিপিট করছি বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিনের নাম উল্লেখ করো তখন তোমরা কি বলবে হ্যাঁ তোমরা ঠিক বলেছো তোমরা কি বলবে ইয়াহু গুগল চরকি যেহেতু আমি তিনটা বলেছি তাই আমি তিনটাতে সীমাবদ্ধ রাখলাম এরপর দেখো আইসিটি এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কি আমি আবার বলছি আইসিটি এর পূর্ণরূপ কি তাহলে আইসিটি এর পূর্ণরূপ কি ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি এরপর দেখো দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম উল্লেখ করো আমি আবার প্রশ্নটা বলছি দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম উল্লেখ করো আমি কিন্তু এই যে গুগলের যে সার্চ ইঞ্জিন গুগল বা ইয়াহু সহ যে সার্চ ইঞ্জিন গুলো দেখাচ্ছিলাম তার কিছুক্ষণ আগে কিন্তু আমি তোমাদের বিভিন্ন কি করেছিলাম তথ্য বিনিময়ের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম বলেছিলাম তার মধ্যে কি কমন কিছু নাম আছে আমার যেহেতু দুটা চেয়েছে তাহলে আমি কি বলবো ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো কি সামাজিক যোগাযোগ মাধ্যম আশা করি তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে করেছো এবং আগামী দিন যে টপিক আছে সেটা তোমরা বাসায় খুব ভালোভাবে দিবে এবং পরবর্তীতে আমাদের হোয়াটসঅ্যাপে যে সলভটা দেওয়া হবে সলভের সাথে অবশ্যই মিলিয়ে নিবে ডে বাই ডে কাজগুলো করে ফেলবে তোমরা যেহেতু পিএসসি দিবে তোমাদের কোনো ওয়ে নেই যে ক্লাস অফ আছে ভিজুয়ালি বা হচ্ছে এখন আমরা বাসায় আছি আমরা পড়াশোনাটা যে কন্টিনিউ করবো না বা ঢিলা করবো এরকম কোনো ওয়ে নেই তোমাদের পড়তেই হবে তোমরা যেখানেই থাকো যেভাবেই থাকো আমাদের সহায়তা নিয়ে পড়তে হবে এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা জানাবে আমি সেটা যথাসাধ্য চেষ্টা করব সলভ করার তাহলে আমাদের নিউজের টপিক সলভ হবে কি দশম অধ্যায়ের উপর আজ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আসসালামু আলাইকুম।